গত ২৪ ঘন্টায় ডেঙ্গু নিয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮২৩ জন এবং ঢাকার বাইরে ২১২১ জন নতুন রোগী ভর্তি হয়েছে। ঢাকার বাইরে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী। আমরা প্রথমে যেতে চাই চট্টগ্রামে, আমাদের সঙ্গে সরাসরি আছেন নয়ন বড়ুয়া। জয় জয়, চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি এখন কেমন? ধন্যবাদ আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি যে ওয়ার্ডে দাঁড়িয়ে আমরা কথা বলছি, ওয়ার্ডটি দেখলে আপনি বুঝতে পারছেন রুগীতে ঠাসা এই ওয়ার্ডটি। একই সাথে আরও কয়েকটি ওয়ার্ড ঘুরে আমরা যেমনটা দেখেছি এখানে ডেঙ্গু রোগে আক্রান্ত অনেক রুগী কিন্তু ভর্তি হচ্ছে, নতুন নতুন অনেক রুগী কিন্তু ভর্তি হয়েছে, মৃত্যু হচ্ছে অনেকে। তবে চট্টগ্রামে কয়েকদিন ধরে কিন্তু আসলে আক্রান্তের হার অনেক বেড়ে যাচ্ছে, সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে গ্রামে। আমরা দেখছি গ্রাম থেকে অসংখ্য জন কিন্তু আমরা দেখছি আক্রান্ত হয়ে তারা এখানে ভর্তি হয়েছেন। চিকিৎসক যারা আছেন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন কীভাবে তাদেরকে সুস্থ করার জন্য। তবে কেউ কেউ আমরা দেখছি এখানে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, আবার নতুন নতুন যারা ভর্তি হচ্ছেন তারা আবার এখানে এসে চিকিৎসা নিচ্ছেন। শুধু সরকারি হাসপাতাল নয়, অন্যান্য যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালেও রোগীর সংখ্যা অনেক বেড়েছে, বেসরকারি হাসপাতালে আরও বেশি রোগী আছে। তবে সবচেয়ে বেশি রোগী জেনারেল হসপিটাল আর চট্টগ্রাম মেডিকেল, যেহেতু চট্টগ্রাম মেডিকেলে আলাদা আলাদা একটি এখানে সেখানে আমরা দেখছি সেখানে ওয়ার্ড ঘোষণা করা হয়েছে, সেই ওয়ার্ডে ডেঙ্গু রোগে আক্রান্ত যারা আছেন তারাই কিন্তু সেখানে ভর্তি আছেন। তবে এখানে যারা ভর্তি হয়েছেন তারা বলছেন চিকিৎসার কোনো ত্রুটি নেই, কিন্তু এখানে ওষুধের সংকট আছে, আবার দেখা দেয় স্লাইনের সংকট রয়েছে। তবে যেভাবে হোক তারা তাদেরকে সুস্থ করার জন্য চিকিৎসক যারা আছেন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে এখানে যারা চিকিৎসক আছেন তারা বলছে মানুষের সচেতনতার কোনো বিকল্প নেই, মানুষকে সচেতন হতে হবে। ডেঙ্গু রোগে আক্রান্ত যারা হচ্ছেন তাদেরকে সুস্থ করার জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, মানুষ যদি একটু সচেতন হয় তাহলে ডেঙ্গু রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছে রংপুরে মানিকের কাছে। ধন্যবাদ জয়। আপনি যেমনটি বলছিলেন চট্টগ্রাম কথা, আমি রয়েছি রংপুর মেডিকেল কলেজ হসপিটালে। আপনি দেখতে পাচ্ছেন যে ক্যামেরার চোখেই যে আসলে ডেঙ্গু আসলে রংপুর বিভাগে ভয়াবহ রূপ ধারণ করেছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে গত অর্থাৎ চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ৩,২১৪ জন রুগী ভর্তি হচ্ছে এবং ৬ জন রুগী কিন্তু ডেঙ্গুতে মারা গেছে। তবে রংপুর মেডিকেলে ডেঙ্গুর আলাদা ইউনিট এখনো এই পরিস্থিতিতে তৈরি করা হয়নি। আপনি দেখতে পাচ্ছেন আমি ডেঙ্গু ইউনিটও রয়েছি, কিন্তু আসলে কোথাও কিন্তু আসলে মশারি খেতে থাকানোর কথা রুগী থাকার কথা থাকলেও কিন্তু কোনো রুগী কিন্তু মশারির উপরে নেই, সবাই কিন্তু মশারি খুলে রেখেছেন। এই ওয়ার্ডে ২০ জন রুগী রয়েছে কিন্তু কোথাও অর্থাৎ মশারির কিন্তু আমরা চিহ্ন দেখতে পাচ্ছি না। এখন চিত্র আরেকটি ওয়ার্ডে রয়েছে, আমরা সরজমে দেখেছি সেখানে কিন্তু মশারির ভিতরে ডেঙ্গু রুগী থাকার কথা, সেখানেও কিন্তু থাকছেন না। অর্থাৎ এই চিত্র শুধু রংপুর মেডিকেলে নয়, দিনাজপুর মেডিকেল কলেজ হসপিটাল থেকে শুরু করে আশেপাশের যে জেলাগুলো রয়েছে সব জায়গাতেই কিন্তু একই পরিস্থিতি। অর্থাৎ ডেঙ্গু রোগী প্রতিদিনই বাড়ছে, কিন্তু সচেতনতা যতটা প্রয়োজন সেই সচেতনতার অভাবে কিন্তু আসলে ডেঙ্গু রোগী বাড়ছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আমাদেরকে বলছেন। প্রতিনিয়ত ডেঙ্গু রোগী বাড়ছে মৃত্যুর সংখ্যা, কিন্তু সচেতনতার অভাবেই ডেঙ্গু রোগীর প্রকোপ কিন্তু বাড়ছে, এমনটি বলছেন সচেতন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাই সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসক থেকে শুরু করে সর্বস্তরের সুশীল সমাজের প্রতিনিধিরা। এই ছিল রংপুর মেডিকেল কলেজ থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাবো আমার সহকর্মী অপেক্ষা করছেন সাভারে নাজমুল, তার কাছে জানতে চাইবো সেখানকার খবর। নাজমুল, মানিক আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি রংপুর থেকে ডেঙ্গু সর্বশেষ পরিস্থিতির খবর জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে। এবং আপনারা জানেন যে ডেঙ্গুর কিন্তু যে ভয়াবহতা সেটা কিন্তু দিন দিন বাড়ছে, এবং যার কারণে ডেঙ্গুর রোগী কিন্তু এখন পর্যন্ত সাভারে কিন্তু ৭ জনের মতো মারা গেছে। এবং
কয়েকশো রোগী ডেঙ্গু রোগী কিন্তু এখনও আক্রান্ত রয়েছে, যেমন সাভার সরকারি হসপিটাল এবং নারী ও শিশু হাসপাতাল রয়েছে এবং অন্যান্য যেসব ক্লিনিকগুলোতে কিন্তু প্রচুর রোগী রয়েছে এবং জ্বরের রোগী কিন্তু রয়েছে। আমরা সকাল থেকে যেটা দেখেছি যে ডেঙ্গুর যে সর্বশেষ অবস্থা আমরা দেখতেই পাচ্ছেন যে ভয়াবহ আকারে কিন্তু দেখা দিয়েছে এবং ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে এবং এডিস মশার যে মানে ছড়িয়ে পড়ছে এবং জ্বরের যে সংক্রমণ কিন্তু আসলে বেড়েই চলছে এবং সচেতন হওয়ার জন্য কয়েকটি বিষয় ডাক্তাররা সবসময় পরামর্শ দিচ্ছে এবং তারা বলছেন যে স্বচ্ছ পানিতেও কিন্তু এডিস মশা কামড়াতে পারে এবং দিনে রাতে সন্ধ্যায় এবং ঝকঝকে আলোতেও কিন্তু মশা কামড়াতে পারে এবং সেই বিষয় নিয়ে সচেতন করতে কিন্তু ডাক্তাররা সবসময় পরামর্শ দিচ্ছে এবং দিক নির্দেশনাও দিচ্ছে। এই মুহূর্তে আপনার সাথে একটু কথা বলতে চান যে কী অবস্থা সর্বশেষ? ধন্যবাদ আপনাকে। এখন এই মুহূর্তে আমাদের এখানে ডেঙ্গু রোগী 13 জন আছে এ মাসে, এখন পর্যন্ত আজকে 14 তারিখ 51 জন। গত মাসে আমরা 108 জন রোগীর ডেঙ্গু রোগীর সেবা প্রদান করেছি, তার আগের মাসে মানে জুলাই মাসে 74 জন ছিল। তো আস্তে আস্তে তো ইনক্রিজের দিকেই মনে হচ্ছে আর কি। আর আমাদের এখানে কোনো মৃত্যু নেই। আর আপনি যদি নিচে যান আমাদের প্যাথোলজি ওখানে অনেকে যেমনটি আসলে বলছিলেন এবং এখন কিন্তু যেটা বলা হচ্ছে যে সর্বশেষ মানে ডাক্তাররা চিকিৎসা দিতে কিন্তু হিমশিম খাচ্ছে এবং আমরা যেটা দেখেছি যে 100 টাকার স্যালাইন বাইরে সেটা 300-400 টাকা কিন্তু সেই স্যালাইনগুলো পাওয়া যাচ্ছে না, সাধারণ স্যালাইন এবং ডেঙ্গুর রোগীদের দেওয়ার জন্য। এই ছিল আমার কাছে সর্বশেষ ডেঙ্গুর পরিস্থিতি। ফিরে যাচ্ছে আমার সহকর্মী রয়েছে বরিশালে, যাচ্ছি মিরনের কাছে একই খবর জানতে। মিরন, সেখানকার ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি জানাবেন আমাদেরকে। ধন্যবাদ নাজমুল, আপনি যেমনটা জানাচ্ছিলেন সাভারের ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি, আমি এই মুহূর্তে আছি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। আপনারা যে আগের খবর সংবাদে আমরা জানিয়েছিলাম, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আজকে কিন্তু 257 জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা এবং নতুন ভর্তি হয়েছে 75 জন রোগী। আপনার মাধ্যমে আরেকটা তথ্য আমি জানিয়ে রেখে আগে আমরা বলেছি যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত 48 ঘন্টা কিন্তু 10 জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা যেটা বলেছেন যে বা ডেঙ্গু আক্রান্ত রোগীদের আগে যেমন প্লাটিলেট কমে যেত, এখন কিন্তু প্লাটিলেট কমে যাওয়ার সঙ্গে সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে এবং যারা আশঙ্কাজনক অবস্থায় আসছেন তাদের কিন্তু আসলে সেভাবে ট্রিটমেন্ট করলেও সুস্থ করা যাচ্ছে না, তারাই কিন্তু মৃত্যুর মুখে পড়ে যাচ্ছেন। তবে আমরা আর একটা তথ্য আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল এবং বরিশাল হাসপাতালে যে স্যালাইন সংকট রয়েছে এবং একই সঙ্গে বাইরেও কিন্তু স্যালাইনের সরবরাহ কম রয়েছে এবং সেই কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। এই ছিল মূলত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি। আমি ফিরে যাব স্টুডিওতে আসিফ টিপুর কাছে। আসিফ। সাইফুর রহমান বিরন, আপনাকে ধন্যবাদ।